আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আমাদের আজকের আলোচনার বিষয় নারী উদ্যোক্তা আর আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন এমনই একজন নারী উদ্যোক্তা যার সাথে আমরা আলোচনা করবো এবং সারাটি ক্ষণ আড্ডা দিব দর্শক আপনি কিন্তু চাইলেই আমাদের সাথে যুক্ত হতে পারেন মেঘনানিউজ নিউজের অফিসিয়াল পেজ থেকে www.facebook.com/magnanewsofficialpage link-এ যেখানে আপনি যুক্ত হতে পারবেন আমাদের সাথে কেননা আমাদের সাথে রয়েছেন আজকে নারী উদ্যোক্তা নুরুন্নাহার পর্ণা যিনি যিনি মৌলভীবাজার জেলায় নিজ উদ্যোগে সফলতার পথ দেখিয়েছেন নিজে থেকে সফল হয়েছেন এবং সফলতার দিক নিয়ে এসেছেন আরো কিছু নারীদের জীবনে তো দর্শক আমরা শুনবো কাছ থেকে তার সেই সফলতার গল্প আপনারা চাইলে আমাদেরকে যে কোনো কমেন্টস করতে পারেন কিংবা আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে তো আমরা আছি আপনাদের সাথেই আমরা যাব আমাদের অতিথির কাছে আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা ইতিমধ্যে জেনেছি আপনি নারী উদ্যোক্তাদের মধ্যে শ্রেষ্ঠ জয়িতা শ্রীমঙ্গল উপজেলাতে রয়েছেন এবং আহ আপনি রয়েছেন সদস্য হিসেবে নাসিব জেলা সাধারণ সম্পাদক নারী উদ্যোক্তা শ্রীমঙ্গল উপজেলাতে তো বেশ কিছু সফলতার চিত্র আমরা দেখেছি আপনার কিছু ছবিতে যে বেশ কিছু সম্মাননাও সেখানে ছিল তো আমরা জানতে চাইবো আহ কেমন কাটছে আপনার এই করোনাকালীন সময়টা করোনা কালের সময়টা আসলে ভালো যাচ্ছে না তবুও আমার এটা একা না সব ব্যবসায়ীদের একই সমস্যা তারপরও রহমতে আলহামদুলিল্লাহ যুদ্ধ চালিয়ে যাচ্ছি সব আমার অনেক ক্ষুদ্র মহিলাদের নিয়ে অনেক কষ্ট হচ্ছে তারপরও সাহস হারাচ্ছি না আপনাদের দোয়া আল্লাহ রহমতে উদ্যোগ চালিয়ে যাচ্ছি পরবর্তী আপনাদের দু আল্লাহ তালা কি রাখছে কপালে এখনো বুঝতে পারতেছি না অনেক ধন্যবাদ আমরা জানতে চাইবো আপনার কাজ এবং কাজের পরিধি সম্পর্কে অর্থাৎ কি ধরনের কাজে আপনি বর্তমানে নিজেকে মনোনিবেশ করেছেন সেই কাজ সম্পর্কে যদি আমাদের একটু বলতেন আসলে আমার কাজ এই পর্যন্ত 11 বছর ধরে মিনারে দত্ত ব্যবসার সাথে জড়িত 2019 থেকে শুরু করছি সরি 2009 থেকে 2019 থেকে 2020 পর্যন্ত প্রায় এগারো বছর যাবো তোমার এই ব্যবসা আমি রানিং করে যাচ্ছি আর ব্যবসাটা আমি নিজ উদ্যোগে নিচ্ছি আমার পাশে আসলে সাপোর্টিং এর মতো কেউ ছিল না সবকিছু নিজের উদ্যোগে নিজের কিসে নিজের সাহসে এই পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ ভালোই আমি উদ্যোগ নিয়ে চালাচ্ছি আর আমার পাশাপাশি আমি কিছু মহিলাদেরও আমি এটার সাথে অ্যাড করছি ওদেরও আমার কিছু উপার্জনের টাকা ওদের কাছেও আমি দিচ্ছি যেমন আমিও কয়েকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে গেছি ওদেরকে আমি চাকরি দিচ্ছি ওদের ওরা আমার কাজ করতেছে বিনিময়ে ওরা কিছু স্যালারি আমার কাছে নিচ্ছে ওরা মানে এটা নিয়ে আমি আমার নিজেও অনেক উৎসাহিত ওদের কাজ দেখে আরো সাহসও পাচ্ছি যে আমার এই কাজের সাথে আর এখন আমার কাজ আপাতত আপনার কাজের বিবরণ অনেকগুলোই কাজ আছে আমরা প্রথম ছিল টেইলারিং দোকান তারপরে ছিল এখন ব্যবসা ছিল আমার এখন আলহামদুলিল্লাহ চাকরি করতাম ইউএস কোম্পানিতে ওইটা থেকে এখন আমি নিজে ডিলারশিপ আনছি আমার একটা ব্র্যান্ড আছে আপনার চায়না ব্র্যান্ড স্যান্ডেল ডিলারশিপ মার্স ওই স্যান্ডেলটা আমি ডিলারশিপ আনছি করোনা পরিস্থিতিতে আসলে কি সব বন্ধ হওয়াতে আমি আসলে একটু কষ্টের মধ্যে হয়ে গেছি তারপরে এখন করোনা কালীন সময়ে হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার তারপর আপনার রিলাইফ কোম্পানির ডিলারশিপ টা আনছি তো ওইটা নিয়ে আমার মহিলাদের নিয়ে আমি কাজ করতেছি আর মণিপুরি তাঁত শিল্প আছে আমি এটা নিজে আমি করাই আর আমার মহিলাদের নিয়ে আমার কাছ থেকে অনলাইন বিজনেসম্যানরা ওরা নিচ্ছে আমি এটা সাপ্লাই দিচ্ছি আমার একটা শপ আছে ছোটখাটো শ্রীমঙ্গল গ্রেন্ড সুলতানের সামনে আমাদের এই এখন আপাতত বন্ধ আমার পাঁচ ছয় মাস হয়ে যাচ্ছে বসে আমি কিন্তু এটার ভাড়া গুনছি আমার এদের কোনো কম ভাড়া নেওয়ার কোনো কি হচ্ছে না তারপরও আমরা কিন্তু পরিস্থিতিতে হিমশিম খাওয়ার পরও চালিয়ে যাচ্ছি আর তারপরে আপনার এই যে আমি এটা নিয়ে ওটা চালাচ্ছি আমার চা পাতার বিজনেস আছে চা পাতা আর বিজনেসটা করোনা সময়ে একটু ভালোই সবাই খাচ্ছে যেমন করোনার সময় এখন রং চা খাওয়ার জন্য সবাই উৎসাহিত আমার গ্রিন টি আছে গ্রিন টিটা আমি অনেক সাপোর্টিং পাচ্ছি আলহামদুলিল্লাহ আর বিশেষ কথা হয়েছে আমি সরকারিভাবে এখন বিভিন্ন জেলাতে আমি ইনভাইট পাই আপনার এই কি থেকে জেলা পর্যায় ডি অফিস থেকে তো ওখানে আমি কয়েকটা মেলাতে সফল অর্জন করছি প্রথম স্থান হইছি যশোরে আর ওখানে যশোরও প্রায় আমি এখন একটা বিজনেস শুরু করে দিছি প্রায় একুশ জন মহিলা আমার সাথে আমার সহকর্মী তাহমিনা আপা উনার সাথে আমি প্রথম উনার টেস্ট করছি যে আমরা চাপ এই কি সরি এই চা পাতার পাশাপাশি আপনার হলুদ মরিচ ধনিয়া আমরা নিজে এগুলা সংগ্রহ করে ধুয়ে সুন্দর করে বেছে এগুলা আমরা কি করে বাজারজাত করছিলাম তো দেখছি আলহামদুলিল্লাহ এখন ভালোই এটা হচ্ছে যদি জানতে চাই আহ মোটামুটি কতজন নারীর কর্মসংস্থান হয়েছে আপনার মাধ্যমে আমরা প্রায় ভাইয়া এখন একুশ জন মহিলা আছে আর শ্রীমঙ্গলে আমার এগারো জন আছে এগারো জনের মধ্যে পাঁচ জন আমি কিন্তু আমি মুসলমান করছি ওরা সম্পূর্ণ দায়িত্ব আমি করতেছি আর আসলে কি ওরা আমাদের মুসলমান ধর্মের ছেলেদের বিয়ে করছিল বুঝছেন কিন্তু ওদের লাইফটা কি বলবো কোনো দিক দিয়ে সফলতা পায় নাই তো মুসলমান সাধারণত কোন ধরনের মেয়েরা কিংবা কোন ধরনের মহিলারা কাজ পাচ্ছে আপনার এখানে এটার জন্য কি কোনো রিকোয়ারমেন্ট কি রয়েছে কিনা যে কি ধরনের হতে হবে বা কারা সাধারণত আপনার এখানে কাজের সুযোগটা পাচ্ছে না আমার কাছে সবাই সুযোগ পাচ্ছে আমি একদম রিক্সাওয়ালার মেয়ে থেকে ধরে আমার কাছে কিন্তু সব লেভেলের মেয়েগুলা আছে এমনকি আমাদের চা শ্রমিক বাগানেরও মেয়েগুলা আছে আমার কাছে তো আমি চাই না আমি মনে করি আমরা মানুষ আমার কাছে সবাই সমান আর আল্লাহ তালা আমাকে এতটুকু মন মানসিকতা দিচ্ছে কিন্তু স্বাদ আছে সাধ্য নাই আমি চাচ্ছি যে ঘরে ঘরে মহিলাগুলা কিন্তু অনেক আপনার নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু মুখ বুঝে সহ্য করে যাচ্ছে কাউকে বলতে পারতেছে না এই যে এই মহিলাগুলার পাশে যদি আমরা সবাই দাঁড়াতে পারি কিংবা আমি আমার আমি জানি না সবার মনভাব কেমন কিনা আমার মনোভাব আমি সব মহিলার পাশে দাঁড়াবো আর এটা আমার অনেক ইচ্ছা আমি মহিলাদের নিয়ে আমি অনেক এগিয়ে যাব এই কাজগুলো আমি করে যাওয়ার আমার অনেক ইচ্ছা স্বপ্ন অনেক দূর যাওয়ার আর আল্লাহ তালার ইচ্ছা আপনাদের দোয়া দেখে কতটুকু করতে পারি অনেক ধন্যবাদ দর্শক শুনতেছিলাম আসলে যিনি উদ্যোগটা আমরা জানি না ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিংবা লেখাপড়া কতটুকুই উনি করেছেন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যেখানে অনেক শিক্ষিত নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অতিথি রয়েছেন তিনি কিন্তু নিজে নিজের কর্মসংস্থান তো করেছেন বটে তার সাথে কিন্তু আমরা শুনেছি এক এক জায়গাতে এক এক বা পরিমানে কিন্তু মহিলাদের কর্মসংস্থানের সুযোগও তিনি দিচ্ছেন তো এই দিক থেকে আমরা বলতেই পারি একজন সকল উদ্যোক্তাকে আমরা আজকে পেয়েছি যিনি নিজের কর্মসংস্থানের সাথে সাথে অন্যান্য যে অবহেলিত নারীরা রয়েছেন সমাজে তাদের দায়ভার সহ তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন দর্শক আরো একবার বলে রাখতে চাচ্ছি আমরা আছি নিউজের লাইভ প্রোগ্রামে আর আমাদের আজকের যিনি অতিথি তিনি রয়েছেন আমাদের সাথে নারী নারী উদ্যোক্তা উদ্যোক্তা আমি বলবো সকল কেননা তিনি ইতিমধ্যে সফলতার বিভিন্ন পরিচয় দিয়েছেন এবং পেয়েছেন নানা সম্মাননাও আর আমাদের সাথে রয়েছেন নুরুন নাহার পান্না আপু তো আমরা যাব আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে বিভিন্ন পেশা তো রয়েছে সমাজে তো বিভিন্ন পেশা থেকে হঠাৎ করে কেন এমন মনে হলো যে নিজ উদ্যোগে হচ্ছে আপনাকে উদ্যোগে উদ্যোগী হতে হবে কিংবা কিংবা আহ উদ্যোক্তা হতে হবে নিজের উদ্যোগ থেকে আর যদি ছোট করে আপনার আহ পড়ালেখার বিষয়টা বলতেন যে কতটুকু লেখাপড়া আপনি করার সুযোগ পেয়েছিলেন আসলে দুঃখের বিষয় আমি পড়ালেখাটা কমপ্লিট করতে পারি নাই এসএসসি পরীক্ষার পর আর পড়ালেখা হয়ে উঠে নাই বিয়ে হয়ে গেছিল স্টুডেন্ট লাইফে তো একটু স্বপ্ন ছিল সব সময় আগে রাজ এই জসিমের ছবি দেখতাম সাবানা মেশিন চালিয়ে বড় হয়ে যেত মা বাবার দায়িত্ব নিত ওইটা করতো ওইটা আমার দেখে মানে ভালো লাগতো যে আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারতাম ওই সাবানার মতো ওটা কিছু করতে পারতাম মানে মাথার ভিতরে ওইটাই কাজ করতো তো এক পর্যায়ে আমি ঘরের ভিতরে কিন্তু এটাই একটু কাজ করতাম এটা আমার বাবা আর পছন্দ ছিল না বলতো কি এখন পড়া লেখার সময় এখন কিসের তোমার উপর জানা আমাদের সিলেটিদের মেয়েদের কিন্তু বাহিরে কাজ করা পছন্দ করে না বলে কি বাইরে কাজ করা মানে এটা খারাপ কিছু কিন্তু ওইটাই মাইনা নিতে পারেনি তো আথেমে নাই এই যে করতে করতে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক সফলতা হয়ে গেছি তারপর ওই শাবানার কথাটা আমি ফলো করে করে আমি টেইলারের দোকানও দিছিলাম প্রায় তিন বছর অনেক ভালো আমার সেল হয়েছিল দোকানে আমার অনেক কর্মী ছিল এখন আলহামদুলিল্লাহ আছে আবার আমি এটা নতুন করে স্টার্ট করতে চাচ্ছি ওইটার সাথে সাথে আমি এটা মিনি গার্মেন্টস এরও কি করছি আমি আমাদের এমপি সেলিম আহমেদ ম্যাডামের সাথে ওইটা শেয়ার করছিলাম আমাদের কিছু আর্থিক সহযোগিতা করার জন্য কারণ আমি তো ভাইয়া অসহায় হয়ে যাচ্ছি কারণ মেয়েগুলারে নিয়ে আর অনেক কি হচ্ছে মানে আপনার জানিনা কতটুকু বিশ্বাস করতে পারবেন একটু একটু করে কিন্তু আমি সবকিছু করতেছি আমার নিজের উদ্যোগে আর বিশেষ করে আমাদের নাসিবের আমাদের সভাপতি বকশিকবাল ভাই উনি কিন্তু আমার একটা বাবার মতো বড় ভাইয়ের মতো বলতে পারেন উনি অনেক কি করতেছেন আমার আরো আছেন আমাদের নাসিবের ভাইয়ারা ওরা কিন্তু অনেক করতেছেন উনি সভাপতি আমাদের বকশিকবাল ভাই আমাকে একটা ব্যাঙ্গলোর তিন লক্ষ টাকা দিয়েছিলেন অগ্রণী ব্যাংক থেকে ওটা করুনার আগে তো ওই জিনিসগুলা নিয়ে আমার দেখেন তিনটা ডিলারশিপ অলরেডি আমি নিয়ে আসছি একটা ডিলারশিপ আনতে গেলে অনেক টাকার প্রয়োজন তারপর এবার জানুয়ারিতে আমি আন্তর্জাতিক মেলা এটেন্ড করছিলাম ওইখানে আমি মনিপুরি তাঁত শিল্প দিছি আমি আপনার চা পাতার শোরুম ও দিছি প্রায় অনেক টাকা ওখানে লস ও খাইছি কারণ এবার আন্তর্জাতিক মেলাতে তো অনেক কিছু অনেকে লুজার হইছে তো ওইটা নিয়েও আমি অবশ্যই ভয় পাচ্ছি না কারণ ওই জিনিসগুলো আমার কিছু প্রচার হয়েছে আমার কিছু কাস্টমার ঢাকাতে ভালো ভালো থানা পুলিশ ডাক্তার সবাই আমার কাছ থেকে নিছে এখনো সবাই আমার ভালো একটা কাস্টমার এই জন্য মনে করতেছি কিছু লাভ আমি হয়তো বা সামনের দিকে পুষিয়ে নিতে পারবো আমার কাজের সফলতা আমি 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 ভালো ভালো একটা দিতে দিতে পারছি পারছি কিংবা মানের পণ্য মানে সবাই আমাকে সাপোর্টিং করতেছে জাস্ট ওদের কিভাবে ওইটা এগিয়ে নিতে পারবো আর আমার মেয়েগুলোকে আমি নিয়ে কিভাবে কি করব। কারণ ওইটা তো আসলে কি ফ্যামিলির দিকে সাপোর্টিং পাওয়া যাচ্ছে না কিংবা কাকে বলবো এগুলা বলতে গেলে বলে কি আমাদের সমাজের একটা কথা নিজে বাঁচলে বাপের নাম ওইটা আসলে কিন্তু ঠিক না আমার কথা হচ্ছে আমি আমার নিজের দিকও দেখবো আমি অন্যের দিকে দেখবো আর আমার একটা সমস্যা আসলে কি আমি সবসময় আমি অন্য দিকটাই দেখি বেশি ওইটা নিয়ে আমি কখন আমি ভয় পাই না আর ইনশাল্লাহ জানি না আমি এটা নিয়ে ভয় পাই না আল্লাহ তালা আমার সহায় কারণ অনেক করুণ পরিস্থিতিতে আল্লাহ তালা আমার পাশে আছেন এখনো করে যাচ্ছি আর সামনে আমাদের আসলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ নেত্রী উনিও কিন্তু অনেক সাপোর্টিং দেখতেছি করতেছেন কিন্তু আমাদের ইচ্ছা যে আমাদের এই জাস্টিফাই করা হোক আমরা আমরা যে মহিলারা আমরা যে এত কর্ম করতেছি আমরা যে নিজের উদ্যোগে কাজ করতেছি আমাদের আসলে এগুলা পরীক্ষা নিরীক্ষা করা হোক যে সত্যি আমরা কি এগুলা করতেছি কিংবা আমাদের কি কোনো আর্থিক সহযোগিতা দরকার আমাদের পাশে কি কিছু এই অচল মহিলাগুলা পড়ে আছে ওইটা যদি আমাদের আসলেই খুব ভালো লাগতো আমাদের এসনেত্রী উনি যদি আমাদের তো এত উনার সাহসে কিন্তু আমরা এগোচ্ছি আর আরো যদি উনি আমাদের পাশে থাকতেন আমাদের এই খবরটা একদম সরাসরি ভাবে নিতে পারতেন আমরা মনে হয় ভাই আরো এগিয়ে যেতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে আমরাও চেষ্টা করব আমাদের এবং আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তার কার্যাবলী এগিয়ে নিয়ে যাচ্ছেন যেন আপনাদের নারী উদ্যোক্তা যারা রয়েছেন তাদের প্রতি যেন উনি সুনজর দেন আহ তো দর্শক আশা আমরা শুনতেছিলাম যে আমাদের অতিথির কথা আসলে যিনি আহ লেখাপড়া অতটা করেননি আমরা জেনেছি উনি এস এসি পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিলেন তারপরে উনি ওনার যে কর্মব্যস্ততা এবং কর্ম উদ্যোক্তার মাধ্যমে নিজেকে কিন্তু পিছিয়ে পড়া থেকে সমাজের আট দশটা নারী যেখানে আহ পিছিয়ে পড়ছেন সেই রকম চিন্তা না করে ইনোভেটিভ চিন্তার মাধ্যমে কিন্তু তিনি তার নিজের উদ্যোক্তা সৃষ্টি করেছেন কর্মসংস্থানের সৃষ্টি করেছেন নিজ উদ্যোগে এবং সেই সাথে আরো যারা নারীরা রয়েছেন তাদেরও কর্মসংস্থানের সৃষ্টি করেছেন দর্শক আমার সাথে আপনারাও শুনতেছিলেন যে আসলে তার যে অভিব্যক্তিটা ছিল যে আমরা ছোটকাল থেকে কিংবা আমরা অনেক আগে থেকে দেখে আসতাম বাংলা ছবিতে সাবানা কিভাবে নারী উদ্যোক্তার একজন ভূমিকা নিয়ে সেলাই মেশিন দিয়ে আসলে কাজ করে তার জীবিকা নির্বাহ করার চেষ্টা করতেন আসলে কিন্তু সেই বিষয়টা থেকেই উনি উনার উদ্যোক্তা নেওয়ার চেষ্টা করেছেন এবং সেটাকে প্রতিলক্ষিত করেই কিন্তু উনি ওনার এগিয়ে যাওয়াটা অক্ষুণ্ণ রেখেছেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখতেছি আজকে আমরা আছি মেঘনা নিউজের লাইভ আলোচনা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় হচ্ছে নারী উদ্যোক্তা আর নারীরাও যে সমাজে পারে সেটা আমরা আজকে জেনেছি এবং আমরা ইতিমধ্যে দেখেও আসতেছি তো দর্শক আমাদের সাথে আজকে আছেন নাহার আপা যিনি অলরেডি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত হয়েছে মৌলভীবাজার বাজার জেলায় পেয়েছেন নানা সম্মাননা আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের মেঘনা নিউজের অফিসিয়াল পেজ থেকে জানাতে পারেন আপনার অভিমত কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে তো দর্শক আমরা যেতে চাচ্ছি আমাদের অতিথির কাছে জানতে চাইব আপু প্রাথমিক পর্যায়ে তো আপনাকে সফলতার দাঁত প্রান্তে আসতে বেশ কিছু ব্যাগ পেতে হয়েছে কিংবা বেশ কিছু বাধার সম্মুখীন আপনি হয়েছিলেন তো প্রথম পর্যায়ে কিংবা প্রাথমিক পর্যায়ের বাধাগুলি যদি আমাদের সাথে একটু বলতেন যে কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন আপনি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আসলে প্রথম অনেক বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমি প্রথমে যখন দশটা কি করছিলাম আপনাদের ছেলেদের কিছু ফতুয়া হাতে হ্যান্ড্রিক করছিলাম আমি তো ঘরে ওইটা করার পর আমার বড় বোনের ভাসুর আসছিলেন আমাদের বাসায় এসে বলে যে এই কাজগুলা কে করছে বললো ও করছে তো উনি আমার এই কাজটা নিয়ে ঢাকায় একটা শোরুমে আর আপনার কিসে এই সিলেট আলহামরাতে দেখাইছিল তো আমি এক সপ্তাহ পর দেখি আমার বাসায় উনসত্তর গোছ কাপড় চলে আসছে আমি বললাম এত কাপড় কি জন্য বলতেছেন যে তোমার অর্ডার আসছে প্রতি সপ্তাহে এক হাজার পিস করে দিতে হবে তখন আমার বাবা বলল কি এত কামাই করা লাগবে না ওই মেয়ে কাজ করে খাওয়াতে লাগবে না তখন আমি কি করলাম যে মনটাই খারাপ হয়ে গেল যে আসলেই মনে হয় এটা করা সম্ভব না কিন্তু তারপরও মনে মনে ভাবছি না আমার কিছু করতেই হবে তো এটা নিয়ে অনেক কি হয়েছে সংসার লাইফ অনেক হাজবেন্ডের কাছ থেকে অনেক বাধা শুনছি এটা নিয়ে তারপর আমি ওই টেইলার্স এর কাজ মাকে একদিন বললাম যে আমি টেইলার্স এর দোকান দেবো হ্যাঁ তুমি করবা এটা মানে কেমন জানি আমাকে একটু পাত্তা দেওয়া হয়নি তা আমি বললাম যে না আমি আর ওদের বলবো না গিয়ে একটা দোকান নিয়ে নিলাম আটশো টাকা করে মাসে ভাড়া দিয়ে বললাম বাসায় গিয়ে বললাম আমি লাদ দেবো দোকান রাখছি কিসের দোকান যে আমি টেইলার্স এর দোকান খুলে ফেলছি মানে সবসময় কিন্তু আমার একটা জিত কাজ করে কি যে আমি কিছু একটা করতে মন চাইলে আমার করতেই হয় আর ইনশাল্লাহ আল্লাহ তালা সাকসেস করে দেন এটা তখন আমি টেলার্স এর কাজটা করে তখন সেলাই ভালো করে জানিও না পরে সেলাইটা করার পর এখন কি করব দেখি এত কাস্টমার আমার দোকানে তখন আমাদের গ্রামের বাড়ি থেকে আমার দুঃসম্পর্কের একজন চাচাতো বোন হ্যালো জি জি শুনতে পাচ্ছি হ্যাঁ চাচা তো বোন নিয়ে আসছি ও আবার সব কাটিং জানে তো ওকে নিয়ে এসে আমি তখন দোকানটা আমি স্টার্ট করলাম দেখা যায় আলহামদুলিল্লাহ আমি মাসে আট হাজার টাকার ইনকাম করে ফেলছি দোকানে পরে এখন মনে হচ্ছে যে এত কাস্টমার আমার দোকানে ভরপুর কাস্টমার এখন পরে আমি দুইটা কাটিং মাস্টার রাখছি যে আমি কাজ শিখতে হবে পারতেছি না আমি পরে ও কি করলো দুই দিন পর পর দেখি বাসায় ছুটি চায় বাড়িতে যাওয়ার জন্য একদিন এমন রাগ উঠছে কেসি নিয়ে বসে গেলাম যে যা যাও আর হোক আমি কাটবো এখন থেকে কাপড় এই যে কাটা শুরু করলাম সাড়ে তিন বছর আল্লাহ রহমতে একটা কাপড়ের কোনো কমপ্লেন আসে নাই কাপড় আমার হয়েই গেছে আর এই সুবাদে কাপড় করে কাজ করতে করতে দেখা যাচ্ছে যে আমি আর ভাল লাগতেছে না কাস্টমার এত বিরক্ত করে আমাকে আমি ছাড়া বুঝে না কর্মচারী গুলা মেয়ে আসে ওদের সাথে হয় না যে বলে তোমার মালিককে ডাকো কিংবা আপা আপনি আসেন এই বিরক্ত হয়ে গেলাম যে আর আমার ভাল লাগতেছে না এগুলা পরে আমার একটা বান্ধবী আছে ওরা পার্লারে দোকান ছিল ওকে বললাম এটাও বললাম যে আয় তোকে আমি পার্লারে কাজ শিখিয়ে নি পার্লারে কাজ শিখতে গিয়ে প্রথম সপ্তাহতেই গোরে খাইছে একটা মাই মানে পার্লার মানে ওরা মনে করে একটা ভালো কিছু না যে না তুমি পার্লারে যেতে পারবা না তো বললাম তখন কি বললাম যে আমার তার হবে না স্বপ্ন মনে পার্লারে যেতে পারবো না তো তারপরে ইউএস কোম্পানির জব নিয়ে নিলাম ইউ আপনার কসমেটিক কালার কসমেটিক্স তো দেখতেছি মার্কেটিং আমি ভালোই করতে পারতেছি এত চাহিদা মার্কেটিং তারপর আমার ছোট বোনের আবার সারা ডিভিশনের তো উনার মাধ্যমে আমি কি ওনার সবকিছু আমাকে হ্যান্ড ওভার করলো যে আপা আপনি সব বুঝতে কি করেন এখন দেখা যাচ্ছে যে আমি ভালোই করতেছি পরে বাসার থেকে চাপ আসলো যে তুমি এত বাহিরে একা একা যাওয়ার দরকার নাই কারণ কখন কোন সমস্যা হয়ে যাবে মেয়ে মানুষ তখন বন্ধ করে দিলেন পরে আমি আবার নিজে থেকে একটা ডিলারশিপ নিয়ে আসলাম একটা স্যান্ডেল ওই যে চায়না ব্র্যান্ড মার্চ স্যান্ডেল ওইটার আর লাফাম কসমেটিক কসমেটিক্স এর কিছু কি ছিল ওইটা আমি সাপ্লাই দিতাম তো এই আপাতত এখনো আছে আমার এগুলা আর এই যে আমাদের গ্র্যান্ড সুলতানের সামনে রিসুটের সামনে আমি একটা শপ নিয়ে নিছি মনে করি তার শিল্প আর গিফট সেন্টার তো এখানে ভালোই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আর এর পাশাপাশি আমার চা পাতার বিজনেস আছে তো চা পাতার জন্য এখন আপাতত আমি চাচ্ছি যে আমি এটা বিএসটিআই অনুমোদিত এটা করার খুবই প্রয়োজন তো আমার এই যে মশলার ব্যাপারটা বলছি আমার মশলাটাও এটা করার দরকার কিন্তু আমাদের যদি এটা সরকার সহযোগিতা করে তারপরে আমরা কিন্তু আর বেশি একটু এগিতে পারবো মানে এর জন্য কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট গুলো আমরা সেল দিতে পারতেছি না আমার আমাদের কথা হয়েছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের সব জিনিসগুলা লেবে তোলা হোক পরীক্ষা নিরীক্ষা করা হোক কিংবা দেখা হোক যে আমরা কিছু ভালো কিছু করতেছি কিনা কিংবা আবার যশোরে আমাদের ওইখানে গেছিলাম আমাদের সিমিপর্ণ মেলাতে একাত্তরটা স্টলের মধ্যে আমার দোকান প্রথম হয়েছে ওখানে আবার আমাদের নাসিবের সভাপতি সাকির আলী ভাই অনেক ভালো একজন মানুষ উনি অনেক মহিলাদের অনেক সাপোর্টিং করতেছেন ওইখানে মহিলাগুলো গুলা এত কর্মঠ আল্লাহ রহমতে ওরা এত ভালোবাসছে আমাকে আসার পর থেকে সব মহিলা মানে আমার সিলেট থেকে ওইখানে কর্মী বেশি হয়ে গেছে ওইখানে যশোরে আর এখানে মাশরুম চাষ করে মহিলারা এত ভালো মাশরুম একদম তোর তাজা মাশরুম পাওয়া যায় মাশরুম গুলো অবশ্যই আমি সাপ্লাই দিচ্ছি আমার কি করার জন্য মানে সবকিছু মিলিয়ে এই আমার কাজের কি আর সাথে সবসময় আমি আমার মেয়েগুলাকে নিয়ে কি করি সহযোদ্ধা হিসাবে যেমন আমাদের ভিন্ন ধর্মের আপুরা আসছে আমার ধর্মে কিংবা প্রথম প্রথম ওরা আমাদের মুসলমান ধর্মের ছেলেদের কাছে কি পেয়ে ধোকা খেয়ে মনে করতেছে যে আমাদের যিশু ভালো ছিল আমার একটা খ্রিস্টান বন্ধু সেদিন বলতেছে যে আমার যিশু ভালো ছিল তোমাদের মুসলমানের আল্লাহ বইলা কি বললো আমাদের জীবন নষ্ট হয়ে গেল মুসলমান ছেলে দিয়ে করে এই সময় শুনে সব মাইন্ডে লাগছে যে আসলে কি সব তো সমান না আর কাকে কি বলবো এখন আসলে পৃথিবীতেই বেমান হয়ে গেছে মানে কখন মানুষ কাকে যে দুকা দিচ্ছে কোনো কিন্তু ভয় পাচ্ছে না তো ওই সব কিছু মিলিয়ে ওদের আমি সাহস যুগাচ্ছি আমিও চাই আপনারাও সবাই আমাদের পাশে থাকেন আমাদের প্রধানমন্ত্রী শেখ দৃষ্টি আকর্ষণ করছি যে আমি মহিলা গুলার পাশে যেন একা একা এই পর্যন্ত আসি কিংবা আমরা আমাদের একটাই এখন আসি আমাদের নাসিবের সংস্থাতে ওখানে যাই আমাদের সভাপতি কিন্তু অনেক হেল্প করতেছে এই বিষয়গুলা নিয়ে উনি আর কত করবে হয়তোবা মহিলা আহ বলবে যে দশ কেজি চাল দিয়ে দাও কিংবা ওদের কিছু দিয়ে দাও সব সময় তো পারবেন না আর আমাদের দেখা যাবে এক পর্যায়ে কিংবা সরকারে বিরক্ত হয়ে গেছে যে নাসিবের ফান্ডে কি জন্য আমরা এরকম করবো এটা করবো সেটা করবো তো সব মিলে আমি মনে করতেছি যে আমাদের পাশে সবাই একটু যদি হেল্প করে কিন্তু আমাদের মহিলাগুলার দিকে নারী উদ্যোক্তা গুলার দিকে যে সমস্যাগুলো অনেকে কিন্তু লজ্জায় মন খুলে কথা বলতে পারতেছে না গড়ে না খেয়ে অনেকে পড়ে রয়েছে কিন্তু অনেকে কিন্তু আমরা আমি তো আল্লাহ রহমতে বলবো যে আল্লাহ তালার কাছে অশেষ অশেষ মেহরবান যে আমার ট্যালেন্ট দিছে আল্লাহ হয়তো বা আমার মাথায় এতটুকু ভিলু দিছে আমরা করতে পারতেছি একটার পর একটা কিন্তু এমনও মহিলা আছে একটা কাজ জানা আর কিছু ওরা করতে পারতেছে না ওরা কিছু জানতে পারতেছে না সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু কাউকে বলতেও পারতেছে না ঘর ভাড়া জমে রইছে দোকান ভাড়া জমে রইছে মানে এটা এটা নিয়ে নানান কথা শুনতেছে মানুষের কাছে চুপে চুপে শুনতেছে ফোনের মাধ্যমে কিন্তু সবাই তো জানতে পারতেছে না যে ওরা যে এত অপদস্থ হচ্ছে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে অনেক মানুষ কিন্তু স্ট্রক করে মারা যাচ্ছে এই কারণ কিন্তু টেনশনের কারণ তো আমরা চাইছি এখন কিন্তু আসলে মাইন্ড করবেন না ভাই আপনাদের ছেলে মানুষ আপনাদের ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা কাজ করতেছে বেশি কারণ আমরা কিন্তু দেখেন মেয়েরা কিন্তু অলসতা খুবই কম একটা ছেলে কিন্তু অফিস করতেছে কাজ কি মহিলা ঘর সামলাচ্ছে সামলাচ্ছে, বাচ্চা স্বামী সামলাচ্ছে সামলাচ্ছে নিয়ে হাসি মুখে কাজ করে যাচ্ছে তো আমাদের পাশে কি জন্য দাঁড়ানো হবে না আমি চাই যে আমাদের পাশে সবসময় সব দ্বারক আর আমাদের দেশ নেত্রীর কাছে রিকোয়েস্ট যে আমাদের সুদৃষ্টি দেওয়া হোক আমাদের কাজ গুলাকে পরীক্ষা নিরীক্ষা করা হোক জাস্টিফাই করা হোক যে আমরা আসলে কি কিছু সত্যি করতে পারতেছি কিনা আর আমাদের কোন সহযোগিতা দরকার আছে কিনা অনেক ধন্যবাদ আসলে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে হয়তো আমাদের অতিথির কথাগুলো আজকে গুছালো না কিন্তু অবছালো ভাবে উনি যেভাবে বর্ণনা দিয়ে যাচ্ছেন সেভাবে কিন্তু আমরা আমাদের যে দর্শকরা রয়েছেন তারা বুঝতে পারতেছেন যে কিভাবে একজন নারী উদ্যোক্তা তার নিজ উদ্যোগকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন সেই সাথে নিজে উদ্যোগে কর্মসংস্থানের নিজের সৃষ্টির সাথে সাথে সৃষ্টি করেছেন আরো কিছু নারী যারা সমাজে সুবিধা বঞ্চিত কিছু নারী এবং সুবিধা সহই কিছু নারী যারা রয়েছেন তাদেরও কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তো দর্শক আমরা আছি মেঘনা নিউজের লাইভ অনুষ্ঠানে আপনারা চাইলে কমেন্টস করতে পারেন ইতিমধ্যে আমাদেরকে বেশ কিছু কমেন্টস করেছেন অনেকে তো আমরা কিছু কমেন্টস পরে আসতে চাই দেখে আসতে চাই আমাদের সাথে কারা রয়েছেন রিনা ইলাহি বলেছেন শুভেচ্ছা ও শুভ কামনা নুরুন নাহার পান্নার জন্য আপনাকেও ধন্যবাদ রিনা এলাহি আমরা যাচ্ছি এমডি মিন্টু খান লিখেছেন জয়িতা নুরুন নাহার পান্নার জন্য শুভ কামনা ও সংগ্রামী জীবন যুদ্ধে আরো অনেক দূর এগিয়ে যাক আমি তাকে খুব কাছ থেকে জানি হার অনেক ধন্যবাদ এমডি মিন্টু খান শুনতেছি ঠিক বুঝতেছি যে আসলে আপা কতটাই আহ হার নামানা একজন মেয়ে কেননা যিনি নিজ উদ্যোগে নিজে তো কর্মসংস্থানের সৃষ্টি করেছেন সেই সাথে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন আরো কিছু মানুষের তো দর্শক আপনারা খেয়াল করে শুনবেন যে আমাদের অতিথি একটা কথা বারবার বলতে ছিলেন যে আসলে আমাদের যে কাজগুলো সেই কাজগুলো বিচার বিশ্লেষণ করেন আমাদের কাজগুলোকে দেখেন যে আমরা আসলেই কি কাজটা করতেছি আসলে উনি কিন্তু চাচ্ছেন যে যে কাজটা কাজটা এই কিন্তু উনি কিভাবে করতেছেন আমরা যদি সমাজের অন্য দশটা আহ প্রফেশনের সাথে যদি এই প্রফেশনটাকে মিলাতে যাই আমরা কিন্তু দেখব যেখানে অনেক শিক্ষিত নারীরা রয়েছেন যারা কিন্তু কোনো উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে অতিথি রয়েছেন সামান্য জ্ঞান নিয়ে সামান্য কিছু পুঁজি নিয়ে যিনি তার উদ্যোগকে কাজে লাগিয়ে একটার পর একটা সফলতার ক্ষেত্রে বা পৌঁছানোর জন্য কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরও কিন্তু এগিয়ে যাচ্ছেন হার মানা কিন্তু এখানে তার পক্ষে দেয় সেক্ষেত্রে আমরা বলতেই পারি যিনি ব্যাপক সম্মাননা পেয়েছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু পুরস্কার পাচ্ছেন তো আমরা দর্শক জানতে চাইবো আমাদের অতিথির কাছে যে আপনার পরিবারের কাছ থেকে আমরা যেহেতু জানি মুসলিম পর্যায়ে বা হচ্ছে সেই প্রাচীন কাল থেকে আমরা দেখে আসতেছি যে মহিলারা কোনো কিছু করা মানে হচ্ছে সমাজে এটা বিরূপ একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আমরা এই যুগে এসেও কিন্তু অনেক ক্ষেত্রে সেটা দেখি যদিও আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে আহ ব্যাপক হারে কিন্তু এটা অনেক বেশি হ্রাস হয়েছে এখন অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রফেশনে আমাদের নারী উদ্যোক্তা কিংবা নারীদের দেখতে পাচ্ছি সমান হারেই তো সেক্ষেত্রে প্রাচীনকালে যদিও বা বিভিন্ন সময়ে আমরা দেখেছি নারীরা বিভিন্ন ভাবে হচ্ছে অপমানিত কিংবা দ্বিধার সম্মুখীন হয়েছেন যখনই কোনো উদ্যোগকে হাতে নিয়েছেন তো আপা আমরা জানতে চাইবো আপনার পরিবারের পক্ষ থেকে আহ সাপোর্টটা কেমন ছিল কিংবা বর্তমানে আপনার পরিবার কিভাবে দেখছে আপনার এই কাজগুলোকে সত্য কথা বলতে কি পরিবারের কাছ থেকে কোনো সাপোর্টিং ভালো পাই নাই মানে এখন পর্যন্ত কিন্তু বেশি ভালো না ঘর থেকে বের হয়ে গেলে মার ফোন আসবে 10টা বাবার আসবে 10টা বোনের আসবে কই গেছো কি করতেছো ঘরে আসলে বলবে যে আর কতদিন এগুলা করবা তা জীবনে উঠে জুকে হয়ে যাচ্ছে তো কখন কি হয়ে যাবে মানে এগুলা নিয়ে এখনো যাচ্ছে শুরু তো বললেই ফেললাম আগে বাধা অনেক খাইছি যে কাজ করা যাবে না করতে পারবা না এটা সেটা কিন্তু মানি নাই আমি আবার ওই সংসারের মেজ মেয়ে তো বেশি আমার তো এটা নিয়ে চালিয়ে যাচ্ছি যে এই পর্যন্তই যুদ্ধ করেই যাচ্ছি অনেক সময় দেখা যায় দূরে কোনো জায়গায় যদি আমার একটা আহ ব্যবসার খাতিরে যাইতে হয় তো আম্মা বলবে যে আমার মন চাচ্ছে তুমি যেন না যাও মানে মন থেকে দোয়া করি তোমার যেন এটা বন্ধ হয়ে যাক ওইটা নিয়ে আমি বললাম যে আসলে ঠিক আপনি একটা বলছেন যে আমাদের দেশ নেত্রীর কথা আমরাও কিন্তু আঙ্গুল তুলে দিয়ে দেখাই যে আমাদের একটা এই যে দেশনেত্রী শেখ হাসিনা উনি যে মাসাল্লাহ উনার একটা মাথা দিয়ে সারাটা কি যে রাজ্য চালাচ্ছেন উনি আমাদের এতটা মানুষের যে করোনা পরিস্থিতি তো উনি অনেকের পাশে দাঁড়াচ্ছেন উনার একটা মাথা একটা ব্রেন এটা দিয়ে যে সুন্দর স্বাভাবিকভাবে সবাইকে চালিয়ে যাচ্ছেন গুছিয়ে যাচ্ছেন যতই হোক মানুষ মানুক না মানুক আমরা তো এগুলা দেখতেছি শুনতেছি তারপরেও এগুলা মানতে হবে তা আমিও বলবো আমার যে আসলে একটা মেয়ে কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু সবার দোয়া যদি থাকে মা বাবার দোয়া থাকে ভাই বোনের দোয়া থাকে আল্লাহ তালার রহমত থাকে মানুষের দোয়া থাকে ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না আর আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো এখনো আমি এটাই পরিবারকে সবসময় বোঝাই যে তোমরা বের হইলে আমি আমার মাকে সবসময় বলি যে দোয়া করবা আর তোমাদের দোয়া কিন্তু কখনো কোনো খারাপ কিছু হলে আমরা বেঁচে চলে আসবো ঘরে সেটাই অনেক ধন্যবাদ আহ দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নিতে চাচ্ছি আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিছুটা বিচ্ছিন্নতা পরে গিয়েছিলাম এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই তার জন্য আমাদের প্রোগ্রামটা চালিয়ে নিতে অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে তারপরে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আমাদের প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাব তো আপা আপনার জানলাম আপনার পরিবারের অভিমত সম্পর্কে আমরা আপনার বর্তমান কাজের অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি যে বর্তমানে আপনার কাজ কেমন চলছে কিংবা কোন পর্যায়ে রয়েছেন আপনি বর্তমান অবস্থাতে খুব হিমশিম খাচ্ছি কারণ আমার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে আর প্রতিষ্ঠানটা তো আমার সে পর্যটন এলাকা ওইখানে যদি পর্যটনই না আসে পর্যটকরা না আসে তো আমার দোকানটা খোলা হয় না আর বিশেষ করে তাঁত শিল্প আমি অনলাইনে চেষ্টা করতেছি সবাইকে দেওয়ার জন্য আমার কাছে কিছু কিছু মাল সাপ্লাই দিচ্ছে নিচ্ছে আর বললাম আমি যে হেন্ড ওয়াশের একটা ডিলারশিপ ওটা কাজ করতেছি আর আল্লাহর মতে আস্তে আস্তে ঈদ উপলক্ষে আমার স্যান্ডেল গুলো এখন আবার আমি শোরুম গুলো দেওয়ার চেষ্টা করতেছি আর মশলা নিয়ে আমি আর চা পাতা নিয়ে কাজ করতেছি একটু বেশি করে আর চা পাতাটা আমার ভালো সাপোর্টিং পাচ্ছি সবার কাছে আর এই যে মশলাটা ইদানিং এই যে যশোরের তাহমিনা আপা উনি আমরা দুজনের রেফারেন্সই আমরা কাজগুলা করতেছি আমার তো একা এগুলা সম্ভব না ওই আপা আবার অনেক কর্মজীবী একটা মহিলা উনি যশোরের একটা স্কুলের হেডমাস্টার মানে আপা অনেক সাপোর্টিং ও আমার কাছে করতেছেন তো এটা নিয়ে আমরা চাচ্ছি এখন বাজারজাত করার জন্য আমাদের বিএসটিআই পারমিশনটা অনেক দরকার এটা সিল অনুমোদিত করার অনেক দরকার কারণ দেখা যাচ্ছে অনেকগুলা মার্কেটিং এর জন্য আমরা এই জন্য এর জন্য আমরা এগুতে পারতেছি না তো ওইটার জন্য আসলে আমাদের সরকারের অনেক হেল্পের দরকার এই বিষয়টা নিয়ে যে আমরা কিভাবে এটা কি করা যায় তো তাড়াহুড়ার মধ্যে আমাদের যে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কি গোটা বাংলাদেশের পরিস্থিতি খারাপ কিন্তু আমাদের রেফারেন্স এর মাধ্যমে দেখা যাচ্ছে আল্লাহ রহমতে এখন একটু একটু এখন তো আমাদের আছে হয়তো বা থেকে চল্লিশটা মহিলা হয়তো আমাদের সামনে আরো পঞ্চাশটা মহিলাকে আমরা নিয়োগ দিতে পারবো এখন আছে আমাদের ইচ্ছা প্যাকেটিং গুলা করতে হবে আমাদের মশলা প্যাকেটিং করতে হবে তারপরে আমরা আরেকটা জিনিস করতেছি সরিষার তেলগুলা এই যে ঘানি না কি জানি আমি তো গ্রামের কিটা বুঝি না গরু দিয়ে দিয়ে কিভাবে করে তেলটা বের করে ওইটা আমরা করতেছি আর আল্লাহ রহমতে সবার কাছে এটা নিয়ে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি যে আপা আপনাদের তেল গুলো অনেক ভালো আর নারকেল কি করে নারকেল সংগ্রহ করে আমরা নারকেলটা পিওর নারকেল তেল বের করতে সক্ষম হচ্ছি ওইটা নিয়ে তো চাচ্ছি যে আমরা ভালো করে কাজ গুলা করবো আর আমার চা পাতাটা যেমন আমাদের গ্রিন টি গ্রিন টি হয়েছে আপনার টিপে টিপে একটা আমাদের অরিজিনাল চা নিয়ে কাজ করতে চাচ্ছি আর আমাদের শ্রীমঙ্গলের টি গবেষণা চা আল্লাহর রহমত এটা নিয়ে সবাই অনেক আনন্দিত আমার কাছে চা গুলা নিচ্ছে আনন্দের সাথে ওইটা নিয়ে আরই আমরা চাচ্ছি যদি আমাদের সিল গুলা হয়ে যায় বিএসকে পারমিশন পাই তাহলে আরো বেশি এগুতে পারবো আল্লাহ রহমতে তারপরে বলবো যে আল্লাহ অনেক ভালো রাখছেন ওইটা নিয়ে আমরা হার মানতেছি না তো এই জন্য আপনাদের দুয়ায় আমরা এগুতে সক্ষম হচ্ছি পরবর্তী সময় খালি সবার দুয়ায় আমরা কতটুকু যাইতে পারবো আপনাদের দোয়া কামনা করতেছি অনেক ধন্যবাদ আমরাও চাই আপনার মতো নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা যেন এভাবেই সমাজে এগিয়ে যান এবং আহ সমাজটাকে নতুন রূপে রূপ দেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার জন্য কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কিংবা আলোর পর্যাপ্ততা পাচ্ছি না তো আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যদিও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে আমরা বিকল্প পদ্ধতিতে আমরা আমাদের অনুষ্ঠানটা চালিয়ে নিতে যাচ্ছি আমাদের সাথে আজকে রয়েছেন পান্না যিনি নারী উদ্যোক্তাদের মধ্যে নাহার শ্রেষ্ঠ জয়িতা শ্রীমঙ্গল উপজেলায় তো দর্শক আপনি কিন্তু চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন আমাদের সাথে যুক্ত হতে হলে আপনাকে নিউজের অফিসিয়াল পেজ থেকে যুক্ত হতে হবে আর আপনি জানাতে পারবেন আপনার যে কোনো প্রশ্ন কিংবা আপনার মতামত তো আমরা যাব হচ্ছে আমাদের অতিথির কাছে জানতে চাইবো বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন সম্মাননা কিংবা আপনার কাজের যে প্রতিদানটা বা সেটা আপনি পেয়েছেন তো নিজের কাছে কখন ভালো লাগাটা কাজ করে এই যে কাজের সফল হওয়া কিংবা আহ কোনো সম্মাননা যখন আপনি পান কোনো জায়গা থেকে সেটা কখন ভালোবাসা ভালোবাসা কিংবা ভালো লাগাটা কখন কাজ করে নিজের কাছে সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন প্রথম যখন শ্রীমঙ্গলের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা ঘোষণা দিল যে আপনি শ্রীমঙ্গলের ব্যবসায়ী ক্যাটাগরিতে আমি সিলেক্ট হয়েছি তখন আসলে নিজের কাছে অনেক আনন্দিত মনে হয়েছে যে আমি হয়তো আসলে কিছু করতে পারছি এই জন্য আল্লাহ আমাকে একটা সম্মাননা পুরস্কার দিচ্ছেন তারপর থেকে দেখা যাচ্ছে যে আমাদের জেলাতেও অনেক এসএমই উদ্যুক্তা মেলাতে আমি অ্যাটেন্ড করছি। পর্যন্ত কিন্তু আমি পুরস্কৃতি হয়ে যাচ্ছি। 60 টা স্টল 72 টা স্টল 70 টা মধ্যে এমনকি আমি বাহিরে গেছি, জশরে গেছি। ওইখানেও আমি আমার স্টল কচুর সেলার হিসাবেও হইছি। আল্লাহর রহমতে সবার কাছে ভালোবাসা নিয়ে অনেক ভালো। এইখানও ফার্স্ট পুরস্কার আনছি সাতক্ষীরায় গেছি সাতক্ষীরায় আমার অনেক একদম সাতক্ষীরার দিছি সার সার সহিত উনি তিনবার আমার দোকানে আমার শপে আসছেন তিনবার মার্কেটিং করছেন আহ সহকারে আনন্দর সাহা ওরা আমার সাথে আনো কি করছে শপিং করছে যে সিলেট থেকে মেয়েটা চলে আসছে মনিপুরি তাঁত শিল্প নিয়ে চা নিয়ে একবার নিচ্ছেন উনি ওনার পিয়ে দিয়ে তারপরে দেখা যাচ্ছে সার নিজে নিজে চলে আসছেন ওইখানেও আমি সম্মাননা পুরস্কার পাইছি ক্রেস্ট পাইছি তো তখন আমার অনেক মনে আনন্দ কি অনেক আনন্দ হয় যে জিনিস গুলা কিংবা আমাদের নাসিফে যখন যায় আমাদের আরো মহিলা কর্ম কর্মীজীবী আছে আমাদের আরো উদ্যোক্তা আছে সবাই যখন বলে আপা আপনার কাজ দেখে আমাদের অনেক ভালো লাগে কিংবা আপনাকে দেখলে আমাদের অনেক শিখতে মন চায় তখনও ভালো লাগে অফিসে বসলে আমাদের বিশেষ করে সভাপতি বক সব সবসময় বলবে সফল উদ্যোক্তা হলে আমার পান্না আছে মানে ও খুব তখন অনেক খুশি লাগে নিজের কাছে যে আসলে ভাইয়া মনে হয় তো তারপর ওদের এইগুলা দেখে আমি কিন্তু আর উৎসাহিত হই যে হয়তো আমি আরো ভালো কিছু করতে পারলে আরো বেশি উৎসাহ পাবো ওদের ওদের মুখ থেকে আরো কিছু সম্মাননা দিবে কিবা পাবো এটা নিয়ে আরো নিজের কাছে একটু আনন্দিত হয়ে যাই আর আমার মেয়েগুলা যখন এ মেয়েগুলাকে নিয়ে কাজ করতেছি ওদের জন্য যা কিছু করতে পারি যখন দেখি যে ওদের কিছু দিতে পারতেছি করতে করতে পারি আমার কাছ থেকে কিছু নিয়ে ওরা আনন্দ পাচ্ছে তখন আরো বেশি খুশি হই আমি যে ওদের ওদের কাছে মনে হয় আমি আসলে কি আনন্দের পাত্রী এমন জন্যই হয়েছি যে ওদের জন্য আরো কিছু করতে পারলে মনে হয় আরো বেশি ভালো হবে ওদের কাছে তখন আমি নিজের কাছে অনেক ভালো লাগে এই জিনিসগুলা নিয়ে অনেক ধন্যবাদ আমাদের কাছেও শুনে অনেক বেশি ভালো লাগছে কেননা একজন নারী উদ্যোক্তাকে দর্শক আমরা পেয়েছি যিনি যার সৃজনশীল চিন্তা ভাবনা দিয়ে নিজে তো কর্মসংস্থানের সৃষ্টি করেছেন সেই সাথে আরো কিছু নারীর কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিতে চাচ্ছি আমাদের সাথে আছেন নুরুন নাহার পান্না আপা যিনি নিজ উদ্যোগে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন নারী উদ্যোক্তা হিসেবে পেয়েছেন বিভিন্ন সম্মানন তো দর্শক আমাদের সাথে আপনারা যারা রয়েছেন কিংবা আমাদেরকে যারা দেখছেন তাদের কিছু কমেন্টস আমরা পরে আসতে চাই এবং দেখে আসতে চাই আমাদের সাথে কারা রয়েছেন কমেন্টসএ তো আমরা কিছু কমেন্টস নিয়ে আসতে চাই এস এন্ড শরীফুল আমাদের লিখেছেন নূরুন নাহর পান্না আপা আপনার মতো উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ এত দ্রুত এগিয়ে যাচ্ছে আপনার জন্য রইল শুভ কামনা অনেক ধন্যবাদ এস এন্ড ইসলাম আমরদ জানি এবং আমরা চাচ্ছি আহ ওনার মতো যারা রয়েছেন তারাও যেন নিজ উদ্যোগে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যান আসলে একটা কথা বলতে আমি এখানে কোনোভাবেই দ্বিধাবোধ করতে চাচ্ছি না যে একটা দেশের যখন একজন প্রধানমন্ত্রী নারী হয় এবং বিরোধী দলীয় নেত্রী যেখানে নারী এবং জাতীয় সংসদের যিনি স্পিকার তিনিও নারী তো সেক্ষেত্রে আমাদের দেশের নারীদেরকে আমি বলবো তাদের কোথাও কোনো প্রতিবন্ধকতা থাকার কোনো কথাই নয় কেননা একজন নারী হয়ে যদি যেখানে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে সকল এগিয়ে যেতে পারে তাহলে কেন আপনারা আপনাদের উদ্যোগটাকে কাজে লাগাতে পারতেছেন না বা কাজে লাগাচ্ছেন না আমরা আজকে পেয়েছি আমাদের নুরুন নাহার আপাকে যিনি তার জীবনের গল্পটা বলে যাচ্ছেন হয়তো বা কথাগুলো কিছুটা অগোছালু থাকলেও আমরা কিন্তু দেখছি তার গোছালু সেই উদ্যোগের কথা আমাদেরকে লিখেছেন মেহিদি হাসান রাতুল শুভেচ্ছা রইল আন্টি অনেক ধন্যবাদ মেহেদি হাসান রাতুল আপনাকে আপনার মূল্যবান পরামর্শ কিংবা কমেন্টস এর জন্য আমাদেরকে লিখেছেন তুহিন খান অনেক অনেক শুভকামনা রইল অনেক ধন্যবাদ তুহিন খান আপনাকে আপনার কমেন্টস এর জন্য আরো যারা আমাদের সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনারা দেখছেন দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা বলে নিতে চাচ্ছি আমরা আছি মেঘনা নিউজের লাইভ অনুষ্ঠানে হয়তোবা বা আমাদের এখানে বিদ্যুৎ সংযোগের বিচ্ছিন্নতার কারণে কিছুটা সমস্যা হচ্ছে আমাদের লাইটিং এর ব্যাপারে কিন্তু তারপরেও আমরা চালিয়ে নিচ্ছি আমাদের অনুষ্ঠান আমরা আশা করব শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি চালিয়ে নিতে পারবো আমরা যাব আমাদের অতিথির কাছ থেকে জানতে চাইব আপনার এই কাজ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কি ভাবছেন আপনার কাজকে কতদূর নিয়ে যেতে চান কিংবা আপনি কিভাবে আপনার কাজকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এগুচ্ছেন ধন্যবাদ ভাইয়া কাজটা নিয়ে অনেক কিছুই আমার স্বপ্ন আছে আমার কাজগুলাকে অনেক বড় করতে চাচ্ছি আর আমি এমন একটা সংস্থার সাথে কি জড়িত হচ্ছি যে আমি মহিলাগুলার সাথে আমি অনেক বড় একটা কিছু যেন করতে পারি মতো যে আমি কোন মহিলা নির্যাতিত ঘরে না হয়ে কোনো কারো কাছে কিছু আত্মহত্যা করুক না কিংবা স্টক না করে মারা যাও কিংবা লাঞ্ছিত না হয়ে আমাদের কাছে সরাসরি আসবে আর আমি একদম ওদের কোনো নির্দ্বিধায় ওদের জন্য কিছু করতে পারবো কিংবা ওরা আমার কাছে কিছু বলতে পারবে কিছু সহযোগিতা আমি ওদের করতে পারবো এটা আমার সবসময় একটা স্বপ্ন যে আসলে যখন কেউ একটু সামনে এসে কান্না করে কিংবা দেখা যাচ্ছে কারো করে চাল নাই কারো করে ডাল নাই আমাদের ঘরেরই যে কাজের খালা কারো কাছে গিয়ে কিছু বলবে না কিন্তু আমার সামনে আসলে কিন্তু খালা আমার আজকে এই অবস্থা আমার এই অবস্থা কারণ উনি উনি কিন্তু জানে যে আমি আছি আমার সামনে তুলে ধরেন আসলে এই জিনিসগুলো নিয়ে আমি চাচ্ছি যে মহিলা গুলাকে নিয়ে আমি যদি একটা বড় ধরনের কিছু করতে পারি কিংবা আমার যে ব্যবসা প্রতিষ্ঠান গুলা যদি এটা সহযোগিতা পাই আমি যেভাবে আমার আশা করতেছি আমার ব্যবসাটা বড় করার জন্য আমি এটা নিলেও আমি অনেক আনন্দিত এটা নিয়ে এটা যদি আমি করতে পারি এটার মধ্যে তো আমি আনন্দিত পাবো কারণ আমি মহিলাগুলাকে গুলাকে আরো বেশি কাজ দিতে পারবো নিয়োগ দিতে পারবো কিংবা আমার প্রতিষ্ঠানগুলো গুলা বাড়াতে পারবো তো তো এটা নিয়ে আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা এই সেইগুলা যে আমি একটা বড় ধরনের সবাই আমাকে আল্লাহর রহমতে এখন নুরুন্নাহার পান্না চিনতেছে এক সময় সবাই চিনুক যে আমি যদি মারাও যাই সবাই বলুক যে না আপার কাছ থেকে আমরা কিছু হলে একটু হেল্প পাইছি কিংবা আপার কাছে আমরা একটা কিছু বুদ্ধি আমরা ভালো পাইছি কিংবা আপা আমাদের পাশে একদিনের জন্য দাঁড়াইছেন ওইটা যদি আমার একে বলে ওটা আমি অনেক আনন্দিত হব যে আমারই স্বপ্নটা এই হয়ে আছে সব এখন মানে মহিলা নিয়ে আমি কিছু করার জন্য আমরাও আশা করছি আপনি আপনার স্বপ্ন এবং আপনি আপনার লক্ষ্যে যথা সময়ে পৌঁছে যাবেন এবং আল্লাহ তালা আপনার যে আশা এবং আপনার যে স্বপ্ন সেটা অচিরেই পূরণ করবেন তো দর্শক আমরা আসলে যতটা ওনার জীবনের গল্পটা শুনতেছি তত বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি কেননা একজন নারী যেখানে সমাজে অবহেলিত হয়ে আসছেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি নারীরা বিভিন্ন আহ ভাবে অবহেলিত হয়েছিলেন আহ বর্তমান সময়ে যদিও অনেকটা চোখে পড়ার মতো না তারপর আমি বলবো যে নিজে উদ্যোগে আহ নিজ থেকে যিনি উদ্যোক্তা হয়েছেন এবং সেই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তিনি কিন্তু আরো বেশ কয়েকজন নারীর জীবনকেও পাল্টে দিয়েছেন ঠিক নিজের জীবনের মতোই আর দর্শক বড় একটা অবদান যদি আমরা বলি সেখানে যে ভিন্ন ধর্ম থেকে কিন্তু উনি মুসলমান ধর্মে বেশ কয়েকজন ইতিমধ্যে ধর্মান্তরিত করেছেন এবং মুসলমান ধর্ম গ্রহণে গ্রহণ করার জন্য আহ সহযোগিতা করেছেন যাদের দায় দায়িত্ব কিন্তু উনি নিচ্ছেন তো দর্শক সেই দিক থেকেও আমরা বলবো যে উনি বেশ ভালো দিকে এগিয়ে যাচ্ছেন এবং নারী উদ্যোক্তা হিসেবে সফলতা তো রয়েছে তো সেই সাথে আমরা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের সাথে আজকে রয়েছেন নুরুন নাহার পান্না আপা যিনি তার জীবনের গল্পটা উদ্যোক্তা হওয়ার যে সফলতার গল্পটা আমাদের বলে যাচ্ছেন এবং আমরা শুনতেছি মুগ্ধ হয়ে তার কথা একজন নারী কতটা উদ্যমী হলে কিংবা কতটা নিজ উদ্যোগ থাকলে তিনি বারবার ব্যর্থ হওয়ার পরও কিন্তু তার জীবনটাকে সাজানোর জন্য সেই সাথে শুধুমাত্র নিজের জীবনের চিন্তা না করেও আশেপাশে যত নির্বিচার কিংবা অবহেলিত যে মহিলারা রয়েছে না নারীরা রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন সমান তালে তো দর্শক আপনাদের কিছু কমেন্টস আমরা পরে আসতে চাই আসলে আপনারা যে পরিমাণ সারা আমাদেরকে দিচ্ছেন কিংবা যে পরিমাণ কমেন্টস করতেছেন আমরা আসলেই অনেক বেশি মুগ্ধ যে আমাদের সাথে আপনারা রয়েছেন এবং আপনারা আহ আমাদেরকে সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতেছেন তো আপনাদের উদ্দেশ্যে বলে নিতে চাচ্ছি আমাদেরকে কমেন্টস করতে চাইলে মেঘনা নিউজ অফিসিয়াল পেজে কমেন্টস করতে পারেন আমরা আছি মেঘনা নিউজ এর লাইভ অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী উদ্যোক্তা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন যিনি ইতিমধ্যে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন মৌলভীবাজার জেলায় এবং পেয়েছেন বেশ কিছু সম্মাননাও তো দর্শক আমরা আহ দেখে আসবো আমাদের সাথে কারা রয়েছেন কমেন্ট বক্স থেকে কিছু কমেন্টস পরে আসতে চাই এমডি আশিক মিয়া লিখেছেন শুভেচ্ছা ও কামনা রইল নুরু না হার পান্নার জন্য সত্য ইচ্ছা সদ ইচ্ছা আর কঠিন পরিশ্রম কখনো বৃথা যায় না ভাই এগিয়ে যাও আমরা আহ রিনা এলাহি আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই অবশ্যই কখনো সদ ইচ্ছা থাকলে এবং কঠোর উদ্যমী কিংবা পরিশ্রমী হলে কখনোই কিন্তু সে পরিশ্রম বৃথা যায় না আর আমরা ইতিমধ্যে জেনেছিও যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি জাকির হোসাইন আমাদেরকে লিখেছেন সফল হতে হলে শুধুই সদিচ্ছার প্রয়োজন আপনার সদিচ্ছা থাকার কারণে আজ একজন মহিলা হয়েও আপনি সফল একজন নারী উদ্যোক্তা আপনি শুধু মৌলবি বাজার নয় সারা বাংলাদেশের গর্ব আপনি এগিয়ে যান আপনার জন্য শুভকামনা ও অবিরত ধন্যবাদ জাকির হোসেন আপনার মূল্যবান তথ্য কিংবা আপনার মূল্যবান মতামতের জন্য আমরাও আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই শুধুমাত্র মৌলবী বাজার জেলা কেন আমরা প্রত্যেকটা জেলাতে এরকম একজন করে নুরুল নাহার পান্নাকে দেখতে চাই যিনি নিজ উদ্যোগে নিজের কর্মসংস্থান সৃষ্টি করবেন সেই সাথেও সৃষ্টি করে যাবেন সমাজের আরো যারা নারীরা রয়েছেন তাদেরও তো দর্শক আমরা আছি লাইভে আমরা দেখতেছি বা শুনতেছি আমাদের একজন সফল নারী উদ্যোক্তার কথা তো দর্শক আমরা যাব আমাদের অতিথির কাছে জানতে এবং আহ অনেক সম্মাননা পেয়েছেন এবং আহ উদ্যোগী প্রচেষ্টাও চালিয়েছেন তো সেক্ষেত্রে আমরা জানতে চাইবো যে নারী উদ্যোক্তা যারা রয়েছেন আমাদের দেশে তাদের জন্য আপনার যদি কোনো মূল্যবান উপদেশ থাকতো তারা কিভাবে এগিয়ে যাবে বা কিভাবে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারে এ বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ আমি বলতে চাই আসলে নারীরা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে কিন্তু একটু ভয় পেয়ে যায় যখন সামান্য পুঁজি নিয়ে দাঁড় হয় হয়তো বা মনে করে আমি এটা নিয়ে কি করতে পারবো আমার তো এটা নিয়ে কিছু করতে পারবো না আমি তো সব মানে আমি এটা জানি যে অনেক মহিলাকে বলি তোমরা এরকম কাজ করো তোমরা নিজের ইচ্ছায় তোমরা স্বাবলম্বী হতে পারো যে কিভাবে করবো আপা আপনার মতো তো আমরা কিছু জানি না আমি এটা বলতে পারবো আপা আমিও কিন্তু কিছু জানতাম না কিন্তু নিজের চেষ্টায় সবারটা ফলো করে কিংবা মনে সৎসাহস রেখে বাধা বিভক্তি পেরিয়ে অনেক যুদ্ধ চালিয়ে পর্যন্ত কিন্তু এগিয়ে যাচ্ছি কারো কাছে কোনো আল্লাহর রহমতে হাত হয় না আমরাও পারি স্বামীর আমি সব করবো মার্কেট করব। আমরাও পারি এখন আমাদের মানি খুলে টাকা বার করতে আমরাও পারি কিন্তু আমাদের পাঁচটা বান্ধবীর পাশে আমরা দাঁড়াতে আমরাও পারি আমাদের কিছু আমাদের করোনা পরিস্থিতিও কিন্তু আমি কিছু ত্রাণ বিতরণ করছি আমি রিলাইফ কোম্পানির একটা ডিলারশিপ আনছিলাম ভাবছিলাম যে যদি এখানে কিছু লাভবান হয় টাকাটা আমি সব বিলিয়ে দেব কিন্তু ঠিকই আমি করছি যতটুকু অনেক পরিশ্রম করছি সবাই বলছে যে করতে বের হই না করোনা করোনা লকডাউন দিয়ে দিছিল আমাদের এলাকা তারপরে কইছে আল্লাহ তালা যদি করোনা দিয়ে আমার মৃত্যু রাখে হয়ে যাবে একদম লুকুচুরি করে করে কিন্তু আমি আমার সহকর্মীদের নিয়ে আমি এগুলা লাভবান হওয়ার টাকা দিয়ে ত্রাণ গুলো দিচ্ছি আমি চাই যে এগুলা আপনারা ফলো করবেন আপনারাও করবেন কারণ সৎ সাহসে সবসময় উৎসাহিত করে সবাইকে আল্লাহ তালা সৎ কাজে সবসময় আমাদের সাথে আসেন ইনশাল্লাহ এটা নিয়ে কখনো মন কি নরম করা যাবে না মন শক্ত করতে হবে আর যে কোনো সময় অনেকে আছে যে একটা প্রতিষ্ঠান ছাড়া আর কিছু কাজ করতে পারতেছেন না কিছু জানতেছেন না কিছু সাহস না কিছু কেন হবে না আমরাও পারি আমরা মেয়ে মানুষ কেন পুরুষরা পারে আমরা পারি না আমরাও পারি আমরা যে কোনো একটা জিনিস বিজনেসে যেমন আমি আমি যে কোনো বিজনেস আমি ছোট করে দেখি না আমাকে সবাই বলে আমি ডিম থেকে শুরু করে চাল থেকে শুরু করে তেল পর্যন্ত আমি বিক্রি করছি অনেকে আমার গੁੰজমা একsumে হাসে যে আপনাকে আর কিছু ছেড়ে যেতে চায় না আমি বললাম আমি লজ্জা করি না কারণ আমি পছন্দ করি আমি মনে করি আমি চুরি করতেছি না আমি কোনো খারাপ কিছু করতেছি না আমি ব্যবসা করতেছি তো এতে যদি আমি মনে করি আমার দশ টাকা প্রফিট হয় আমি এটা কেন হাত ছাড়বো হাত ছাড়া করবো না তা আমিও চাই যে আমার উদ্যোক্তা যত বাংলাদেশের যত উদ্যোক্তা আছেন যে আপা আপনারা কেউ সাহস হারাবেন না ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমরা সহায় আছে সবার দোয়া মা বাবার দুয়ায় মনে সাহস দিয়ে আপনারা চালিয়ে যান আর যারা বিশেষ করে বলবো যে আপনার বিউটি পার্লার এর মহিলা কিছু আমাদের সংস্থার মধ্যে আছেন আমাদের নাসিবের মধ্যে আছেন ওরা কিন্তু অনেকে অনেক কষ্টের মধ্যে আছেন তো পার্লার ছাড়া আমি আপনাদেরও কিছু পরামর্শ দিয়ে আসছি সেদিন যা আপনারা মাইন্ড একটু চেঞ্জ করেন অন্য কিছু করার চেষ্টা করেন কারণ পার্লার তো সবাই আসতেছে না গসার মাঝে এখন গড়েই সবাই করে ফেলছে কারণ এখন করোনায় সবকিছু পাল্টাইয়ে দিচ্ছে তো আমরা একটু মাথাটা ঘুরাইয়া দরকার যদি এতে যদি আমাদের কাছে কোনো পরামর্শ নিতে হয় নিবেন আমি যদি পারি আপনাদের হেল্প করব সহযোগিতা করব কিন্তু গড়ে বসে থাকার দরকার নাই আপনি হাত কয়জনের কাছে পাতবেন আপনার এবন লজ্জা আছে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি পারবেন না কারো কাছে হাত পাতে কারো কাছে চাইতে কারো কাছে কি করতে আপনি কি করেন থেমে না থেকে আপনি যে কোন একটা জিনিস আপনি কি করেন নিজের উদ্যোগে আপনি চালিয়ে যান ইনশাল্লাহ দেখবেন আপনি success হবেন সবাইকে বলতেছি আমাদের সবাই উদ্যোক্তা আমার সারা বাংলাদেশের আমার যত উদ্যোক্তা আছে সব মহিলাদের আমি এটাই বলবো যে কর্মতে কোনো লজ্জা নাই যে কোনো কর্ম আপনারা সৎসাহসে করেন ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ দর্শক আমরাও আমাদের অতিথির সাথে তাল মিলিয়ে বলতে চাই আপনারা সৎ সাহস নিয়ে এবং সৎ উদ্যোগ নিয়ে এগিয়ে যান সফলতা আপনার কাছে আসবেই আর আমরা আরো একটি কথা বলতে চাই দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে পৃথিবীতে যা কিছু কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আজ এই মুহূর্তে এসে কিন্তু আমরা সেই প্রমাণ পেয়ে যাচ্ছি যে আমাদের কবিরা কিংবা লেখকরা অনেক আগে থেকেই যা কিছু লিখে গিয়েছেন যে কখনোই কিন্তু নারীদের ছাড়া আহ পৃথিবীর যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু স্বয়ং সম্পূর্ণ করা সম্ভব নয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে নুরুন নাহার পান্না ছিলেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিতে দর্শকের আমরা অনুষ্ঠানের শেষ আমরা কিছু কমেন্টস নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব এবং আমাদের অতিথির কাছ থেকে বিদায় নিয়ে আসব আর আমাদের সাথে আজকে অতিথি ছিলেন নুরুন নাহার পান্না যিনি আমাদের আহ মৌলভীবাজার জেলা থেকে যিনি বেশ কিছু সম্মাননাও পেয়েছেন এবং শ্রেষ্ঠ জয়িতা হিসেবে অপুরস্কৃত হয়েছেন আমাদেরকে কমেন্ট করেছেন ইসলাম আমাদেরকে বলেছেন দোয়া ও শুভ কামনা অনেক ধন্যবাদ ইসলাম আপনাকে আমাদের সাথে থাকার জন্য তো দর্শক আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং যারা আমাদেরকে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানটি যথাযথ উপভোগ করেছেন তাদেরকে আরো একবার মেঘনালিউজের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমরা আশা করছি পরবর্তী লাইভ গুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বিদায় নিয়ে আসবো আমাদের আজকে যিনি অতিথি ওনার কাছ থেকে তো আপো অনেকটা অনেকটা সময় আমাদের সাথে অতিবাহিত করলেন অনেকটা সময় অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য ম্যাগনা নিউজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ আর আমাদের ম্যাগনা নিউজ সম্পর্কে যদি আপনার কোনো মতামত কিংবা অভিমত থাকতো ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য আর মেঘনা news আসলে অনেক সময় শুনছি এটার অনেক সুনাম শুনতেছি আর আজকে আপনাকে সরাসরি দেখে অনেক ভালো লাগলো যে আর আমাদের উৎসাহিত করার জন্য আপনাদের বিশেষ ভাবে ধন্যবাদ যেমন আপনারা যে আজকে আমাকে উদ্যোক্তা হিসাবে ভাইরাল করছেন সবার সামনে তুলে ধরছেন আমি আমার মনের কিছু কথা তুলে ধরতে পারছি এটার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ তো এটা নিয়ে যদি সবসময় আমাদের এই সুখে দুঃখ নিয়ে আপনারা সবসময় পাশে থাকেন কিংবা আমাদের এই লাইফ টুকু যতটুকুই আপনারা ছড়াইয়া দিচ্ছেন বাংলাদেশের কিছু না কিছু জায়গাতে দেখতেছে আমাদের হয়তোবা কোনো বোনদের কাজে লাগতে পারে হয়তোবা কোনো ভাইয়ারা বৌদের আটকায় রাখছে হয়তোবা কোনো ফ্যামিলি মেয়েদের আটকায়া রাখছে যদি আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের এগুলা দেখে সবাইকে সবাই পরিবার পাশে থাকুক মহিলাদের কাজ করতে দেওয়া হোক ইনশাআল্লাহ সবসময়ই স্বাবলম্বী হবে মহিলারা আর আপনাদের জন্য আমাদের শুভকামনা রইল সবসময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমাদের অতিথিকে আমাদেরকে আজ তার গুরুত্বপূর্ণ সময় শত ব্যস্ততার মাঝেও দেওয়ার জন্য আর সেই সাথে শেষ করব তার আগে বিদায় নিয়ে নিচ্ছি আমি কামরোজ জামান এবং ম্যাগনা নিউজের সাথে আপনারা যারা ছিলেন বিভিন্ন সময়ে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা ম্যাগনা নিউজের সাথে আছেন কিংবা আমাদের লাইভে এতটুকু উপভোগ করলেন তাদেরকে আরো একটা শুভেচ্ছা জানাচ্ছি আগামী আরো আমরা নিয়ে আসব সেই সাথে আমাদের সাথেই থাকবেন সেই সময় পর্যন্ত এবং আমাদের মেঘন নিউজের সাথেই থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি কামরুজ্জামান আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই আপনাকে